2007 রে যখন গুগল তাদের তখনকার লেটেস্ট এন্ড গ্রেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ওরিও লঞ্চ করলো, তখন সেটা ছিল হায়ার এন্ড ফোনসগুলোর জন্য। এবং বাজেট ফোনসের জন্য গুগল তখন চিন্তা করে বের করলো অ্যান্ড্রয়েডের গো এডিশন, যেটা একটু লো ক্যাপাসিটির কিন্তু সব ফিচার্সই আছে। এই অ্যান্ড্রয়েড গো নিয়েই কথা বলতে আমি সৌম্যান রায় সকলকে নমস্কার জানিয়ে অর্কোটেক প্লাসের আজকের ভিডিও এই অ্যান্ড্রয়েডের গো এডিশনের উপর কথা বলতে শুরু করছি। তাতে প্রথমেই বলে নিতে হয় হিস্ট্রিটার কথা। গুগল বাজেট ফোনসগুলোর কথা ভেবে 2014 সালেই এই বাজেট ফোনে স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দিতে লঞ্চ করেছিল অ্যান্ড্রয়েড ওয়ান নামক একটা প্রোগ্রাম, যেটার সম্বন্ধে ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ান ক্রমশই সেটা প্রিমিয়াম ফোনসেও আসতে আরম্ভ করলো, তাই গুগল 2017 সালে বাজেট ফোনসের জন্য লঞ্চ করলো অ্যান্ড্রয়েড গো এডিশন, এবং এটা বেসড অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর উপর। আর এই গো এডিশন লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই ওই বছরই আমরা অনেক অনেক ফোনসেই আমরা এটা দেখতে আরম্ভ করলাম, যেরকম নোকিয়া ওয়ান, যেটা অ্যান্ড্রয়েড গো এর উপর বেসড একটা বাজেট ফোন, যার মধ্যে অ্যান্ড্রয়েড গো এর সাহায্যে আমরা সব অ্যান্ড্রয়েডের ফিচার্সগুলোই দেখতে পেয়েছি। তাছাড়াও আইভূমির আইপ্রো অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর উপর বেসড, যেটা ফ্লিপকার্টে পাওয়া যায়। এরপর 2018 সালে অ্যান্ড্রয়েড 9 পাই এর উপর গো এডিশন লঞ্চ করলো গুগল। কিন্তু অ্যান্ড্রয়েড 9 এর উপর গো এডিশন লঞ্চ হওয়া সত্ত্বেও শাওমি সেই বছর অ্যান্ড্রয়েড 8 ওরিওর উপর গো ফোন বার করলো, যেটার নাম রেডমি গো, কিন্তু এটাতে আপডেট দেবে বলেছে শাওমি। এই ভিডিও এগোনোর আগে বলি, যদি পছন্দ না হয়ে থাকে তাহলে ডিসলাইক করুন, কিন্তু পছন্দ হয়ে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ায়, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন যাতে সব আপডেটস পেতে পারেন। তা এরপর আসা যাক এই অ্যান্ড্রয়েড গো যে ফোনের মধ্যে আসছে সেটা স্পেশালিটি কি। আমরা জানি বাজেট ফোনসের মধ্যে আমাদের যে স্টোরেজটা সেটা থাকে কম, এবং আমরা জিনিস স্টোর করতে করতে সেটা ন্যাচারালি ভর্তি হয়ে যায় এবং তাতে ফোনটাতে প্রবলেম দেখা দিতে আরম্ভ করে। আর বাজেট ফোনসে তো এটা আরও বেশি হয়, কারণ কি বাজেটের যে প্রসেসর বা র্যাম বা স্টোরেজ সেটাই কম থাকে। এই গো এডিশনের সাহায্যে গুগল সেটাকেই করেছে সলভ স্মল অ্যাপসের সাহায্যে, যাতে স্পেস বেশি পাওয়া যায়, এবং গো অ্যাপসগুলো হয় 50% স্মল, যার জন্য আগেকার অ্যাপসের থেকে অনেক বেশি ফাঁকা জায়গা পাওয়া যায় গো অ্যাপসের সাহায্যে। কিন্তু গো অ্যাপসের মধ্যে কিন্তু ডাটা সেভার মোডও আছে, যার সাহায্যে ডাটাগুলো কোথায় কোথায় হবে সেটা দেখতে পাবেন। তাছাড়াও ফুল ম্যাপসের সাপোর্ট এবং ইউটিউবের সাপোর্ট, যার সাহায্যে আপনারা সব ভিডিওই দেখতে পাবেন এতে। তাছাড়াও গুগল সাপোর্ট এবং অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট, এই সবই আছে অ্যান্ড্রয়েড গোতে। কিন্তু এটার মধ্যে চাইলে আপনারা প্লে স্টোর থেকে যে কোনো ফুল সাইজড অ্যাপসও নামাতে পারেন, যেরকম হোয়াটসঅ্যাপ বা অন্য কিছু, কিন্তু স্টোরেজে কোনো হ্যাম্পার হবে না, কারণ কি 2 times বেশি স্টোরেজ পাবেন এটাতে গো এর সাহায্যে। তাছাড়া আছে ফাইলস গো, যেটার মধ্যে একটা গুগলের অ্যাপস দেওয়া রয়েছে এটাতে, যেটার সাহায্যে আপনারা ফোনের স্টোরেজটাকে খালি করতে পারবেন। ফাইলস গোতে আপনারা যে যেগুলো নষ্ট ব্যবহার করেন না বা ডুপ্লিকেট কোনো ফাইল থাকলে সেগুলোকে গুগল তার এআই এর সাহায্যে ডিলিট করতে সাহায্য করবে আপনাকে। তাছাড়াও অ্যাপ ক্যাচে বা লোয়ার রেজলিউশনের যে ফটোগুলো আছে বা মিমসগুলো আছে এইগুলোকেও ডিলিট করতে সাহায্য করবে, এগুলো সবই হবে গুগলের এআই এর সাহায্যে। আর তার জন্যই কম র্যামেও আপনারা একটা ফুল অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পেতে পারবেন বাজেট ফোনসের মধ্যে, এই অ্যান্ড্রয়েড গো অ্যাপসের সাহায্যে এবং অ্যান্ড্রয়েড গো এর সাহায্যে। তাতে কি হবে, এই যে বাজেট রেঞ্জের যে কম পাওয়ারফুল প্রসেসর বা ইন্টারনাল স্টোরেজ কম বা র্যাম কম বা একটু হায়ার এন্ড প্রসেসার্স দিয়েও বাজেটে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তাছাড়াও এখানে আছে গুগলের সাপোর্ট, যার জন্য ডাটাটা সেফ থাকবে অ্যান্ড্রয়েড ওরিওর সাথে, এবং গুগল প্লে প্রোটেক্টের সাহায্যে অ্যাপসগুলো চেক হয়ে যাবে ঠিক আছে কি না। তাই অ্যান্ড্রয়েড গোকে বলাই যায় একটা লাইটার, ফাস্টার এবং বেটার ভার্সন অফ অ্যান্ড্রয়েড, যেটা বাজেট ফোনসের জন্য অ্যাভেলেবেল, এবং এটার সাহায্যে বাজেট ফোনসে ওএস, অ্যাপস এবং প্লে স্টোরের সাপোর্ট দিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি করছে। তা ফাইনালি এবার দেখে নিই কোন কোন মোবাইলে অ্যান্ড্রয়েড গো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। প্রথমেই যেটার কথা বলতে হয় সেটা হচ্ছে রেডমির নতুন রেডমি গো। এটার মধ্যে স্ন্যাপড্র্যাগনের প্রসেসর দিয়ে রেডমি একটা ব্যাপক ফোন লঞ্চ করেছে অ্যান্ড্রয়েড গো এর আন্ডারে, কিন্তু দামটা একটু বেশি। তাছাড়া আছে এই যে আইভূমির আইপ্রো, যেটা অ্যান্ড্রয়েড 8.1 গো নিয়ে অ্যাভেলেবেল, ফ্লিপকার্টে পাওয়া যায়। তাছাড়াও ফাইনালি আছে নোকিয়া, যেটা একটা ট্রাস্টেড ব্র্যান্ড, তার আন্ডারে নোকিয়া ওয়ান আমরা দেখতে পাই অ্যান্ড্রয়েড গো এর আন্ডারে, যেটা একটা বাজেট রেঞ্জের ফোন, কিন্তু এটা একটু প্রাইসটা হাই কম্পেয়ার করে দেখলে অন্য ফোনের সাথে।
ফাইনালি বলতে হয় অ্যান্ড্রয়েড 9 পাই এর উপর যে গো এডিশন লঞ্চ হয়েছে সেটার মধ্যেও লঞ্চ হবে কিছু কিছু নতুন ফোন, এবং এই গো এর সাহায্যে আমরা 2x এক্সট্রা স্টোরেজ পাবো এবং বাজেট রেঞ্জের ফোনসগুলো হয়ে উঠবে অনেক বেশি ইম্প্রুভড। বেশি স্টোরেজ, বেটার পারফরমেন্স, ডাটা সেভিং এবং সিকিউরিটি এবং অ্যাপ ডেভেলপসও পাবে, যাতে লোয়ার এন্ড প্রসেসার্স এবং লোয়ার এন্ড ইন্টারনালসের সাহায্যে বাজেট রেঞ্জের ফোনগুলোর মধ্যে পাওয়া যাবে একটা ব্যাপক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স এবং স্টক অ্যান্ড্রয়েড এবং একটা লাইটার, ফাস্টার এবং বেটার ভার্সন অফ অ্যান্ড্রয়েড। এই ভিডিওতে এতদূরই, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। সবশেষে বলি, এই যে অন্যান্য ভিডিওগুলো লিঙ্কগুলো দেওয়া আছে, এইগুলোতে ক্লিক করে অন্য ভিডিও দেখতে পারেন এবং মাঝের বাটনটায় ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।